আলাইকুম আসসালাম রহমতুল্লাহ জি এক ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করছেন যে আহলে হাদিস নামটা কি ইংরেজদের দেওয়া নাম দেখুন প্রথমে বলে রাখি যে সাহাবাহ কিরামের যুগ থেকে চলে আসা একটি একটি প্রাচীন নাম যার কোনো সন্দেহ নাই আর এ মর্মে একটু বিস্তারিত বলতে হবে ভালো করে বোঝার চেষ্টা করুন দেখুন শেষ নবী মোহাম্মদ সালাম বিশ্ববাসীর সামনে পেশ করেছেন যে ইসলাম মানব জাতির কল্যাণের মূল ভিত্তি যেটা মহানী মোহাম্মদ পেশ করেছেন আর যারা এই দিনকে গ্রহণ করবে আল্লাহ তাদের নামকরণ করেছেন মুসলিম সুরাহজ্জের আটাত্তর নম্বর আয়াত কিন্তু উক্ত স্বচ্ছ দিন পাওয়ার পরেও এক শ্রেণীর মানুষটা গ্রহণ না করে নিজেদের রচিত নতুন দিনের অনুসরণ করবে এবং অসংখ্য দলে বিভক্ত হবে এ মর্মে শরীয় ভবিষ্যৎবাণী করা হয়েছে তবে চিরদিন একটি কাফেলা পবিত্র কোরআন হাদিসকে আঁকড়ে ধরবে এটাই চূড়ান্ত রাসুল মোহাম্মদ আলাইহি আলাইস্লামের রেখে যাওয়া আমানতকে সংস্কার করবে এবং সাহাবায়ে কিরামের এর পথে পথের অনুসরণ করবে আর সেই কাফেলাই হলো আহলেহাদিস সালাফি আহলেস আল জামাত যুগ যুগ ধরে তারাই পবিত্র কোরআন হাদিসের প্রতিনিধিত্ব করে এসেছেন প্রত্যেক যুগেই প্রত্যেক যুগের হকপন্থী মহাদ্দিস ওলামায়ে কিরাম এই উক্ত নামে আহলে হাদিস নামে বা সালাফি নামে আখ্যায়িত আখ্যায়িত করেছেন দেখুন আব্দুল আবিন মাসুদ রজিয়া আল্লাহ তা আলা আহও বলেন একদর আসুল মহাম্মদ সাল্লাহ আমাদের জন্য একটি সোজা রেখা টানলেন এবং বললেন যে আল্লাহর শপথ অতঃপর তিনি ওই রেখার ডানেভাবে বেশ কিছু রেখা টানলেন এবং বললেন এগুলো পথ তবে এই পথগুলোর প্রত্যেকটিতেই মানবরূপী শয়তান রয়েছে যে মানুষকে তার দিকে ডাকছে প্রত্যেক পথের এদিকে ওদিকে যে রেখাগুলো টানলেন প্রত্যেক পথেই শয়তান রয়েছে মানুষ মানবব্রূপী আর সে মানুষকে শয়তানের দিকেই আহ্বান করছে অতঃপর তিনি মাঝের রেখায় হাত রেখে সুরান আহমের একশো নম্বর আয়াতটি পাঠ করলেন ওয়ান হা দা সিরত ই মুস্তাক ই মাফাত্তাবিআহু বলে ফতাফার নিশ্চয়ই এই সরল পথটিই আমার পথ তোমরা কেবল এই পথেরই অনুসরণ করবে অন্য কোনো পথের অনুসরণ করবে না না হলে তা তোমাদেরকে এই পথ থেকে বিচ্যুত করে দিবে সেই আহমাদের চার হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিস এবং দারিমির আটশো দুই নম্বর হাদিস দেখুন এমর্মে কিন্তু এই ভবিষ্যদ্বাণীগুলো করা হয়েছে তারপরেও তাদের পথে যারা সাড়া দিবে তাদেরকে জাহান্ন নামে বলে রসুল মহাম্মদ সাল্লাম আখ্যায়িত করলেন এছাড়া আরও ভবিষ্যদ্বাণী করেছিলেন রাসূল মহাম্মদ সাল্লাল্লাহ বলেন যে নিশ্চয় বান ইসরায়েল রা বাহাত্তরটি দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে একটি দল ব্যতীত সব দলই জাহান যাবে সাহাবাই জিজ্ঞাসা করলেন সেটি কোন দল রাসুল মোহাম্মদ সাল্লাম বললেন মা আনা আলাইহিল আমি ও আমার সাহাবিগণ আজকের দিনে যে দিনের উপর অটল রয়েছে এই দিনের উপর যে দলটি থাকবে রাসুল সাল্লাম বললেন সহিয়া তিরমিজের দুই হাজার একশো নম্বর হাদিস দেখুন অন্য হাতে এসেছে আমার উন্মতের মধ্যে অচিরেই অনেক ভ্রান্ত দলের আবির্ভাব ঘটবে তারা অনেক বেদাতে আমল সৃষ্টি করবে এটা রসুল সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন আবুদাউদের চার হাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস অন্য অন্যতরে রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন কোন দল আমার পথ ছেড়ে চলে যাবে এবং আমার আদর্শ ছেড়ে অন্য আদর্শ গ্রহণ করবে অন্য বর্ণনা এসেছে যে সেটা হলো একটি ঐক্যবদ্ধ দল বা একটি ঐক্যবদ্ধ জামাত সৈ আবুদাউদের চার হাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস এবং সৈবুখারির সাত হাজার চৌরাশি নম্বর হাদিস দ্বিতীয় খণ্ডের ভিতরে পাবেন হাদিসটি দেখুন এগুলো হচ্ছে রাসুল মোহাম্মদ সাল্লু সাল্লামের ভবিষ্যৎবাণী এবার আপনি আসেন যে আমি যে বললাম এই নামটি সাহবাহিক নামের যুগ থেকে চলে আসা একটি প্রাচীন নাম তাহলে অবশ্য আমাকে প্রমাণ দিতে হবে দেখুন

যদি লক্ষ্য করা যেত যে তারা আহলুস সন্ন্যাদের অন্তর্ভুক্ত তাহলে তাদের হাদিস গ্রহণ করা হতো কিন্তু যদি তারা বিদাতিদের অন্তর্ভুক্ত হলো হতো তাহলে তাদের হাদিস গ্রহণ করা হতো না সহি মুসলিম সাতাশ নম্বর হাদিসটি খুলে দেখুন দেখুন উক্ত হাদিসগুলোর মাধ্যমে পরিষ্কার বোঝা গেল যে মুসলিমদের মধ্যে অসংখ্য ভ্রান্ত দল ভুয়া আলেম এবং বিভিন্ন আলেম ভুয়া আমল থাকবে কিন্তু তার মাঝেও একটি থাকবে সিরাতে মুস্তাকিম একটি মাত্র কাফেলা আল্লাহর প্রেরিত হকের উপর অটল থাকবে সিরাতে মুস্তাকিমে অবিচল থাকবে মহান আল্লাহর আলমেন আমার সৃষ্টির মধ্যে একটি দল আছে যারা সর্বদা হকের পথে পরিচালিত হয় এবং সে অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠা করে সুরা আরাফের একশো একাশি নম্বর আয়াত

যে আমার উন্মতের মধ্যে চিরদির একটি দল হকের উপরে বিজয়ী থাকবে তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না হাত্তা তিয়ামরুল ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে অহুম কাজালিক এবং তারা পূর্বে যেমন ছিল কিয়ামত পর্যন্ত ওইরূপ থাকবে দেখুন এটা হচ্ছে মোহাম্মদ আবনে সেরিন তিনি বলেন যে চিরদিন একটি দল হকের উপরে বিজয়ী থাকবে রাসুল সাল্লাম এটা বলেছেন যে চিরদিন একটি দল হকের উপরে বিজয়ী থাকবে আর তাদেরকে বাধা দেওয়ার মতো অধিকাংশ মানুষ পিছনে লেগে থাকবে কিন্তু তাদেরকে বাধা দিয়ে বাধাগ্রস্ত করতে পারবে না এটা রসুল মহাম্মদ সাল্লাম বলে দিয়েছেন এবার দেখুন আমি যে বললাম যে এটা সাহাবাই গ্রামের যুগ থেকে চলে আসা একটি নাম প্রথমে বলি যে প্রখ্যাত সাহাবি আবু সাইদ খুদির রেজিয়াল্লাহ তাআলা যার মৃত্যু চৌহাত্তর হিজরিতে মুসলিম যুবকদের দেখলে তিনি খুশি হয়ে বলতেন أن أبي سعيد الخدري رضي الله عنه كان إذا رأى الشباب قال مرحبا بوصيلة رسول الله صلى الله عليه وسلم أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نوسع لكم في مجالس وأن نفهمكم الحديث فإنكم হুলুফনা ও আহলাল হাদিস এ বাদানা রসূল মাহম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের ওসিয়াত অনুযায়ী আমি তোমাদেরকে হাবা জানাচ্ছি এবং রাসূল মহাম্মদসাল্লাহ সাল্লাম আমাদেরকে তোমাদের জন্য মজলিস প্রশস্ত করার ও তোমাদেরকে হাদিস বোঝানোর নির্দেশ দিয়ে গেছেন কেননা তোমরাই পরবর্তী বংশধর ও পরবর্তী আহলে হাদিস তাহলে দেখুন এই হাদিসটি সেই মোহাম্মা আবু সাইদ খুদির জেলাউতা থেকে বর্ণিত আপনি হাদিসটি পাবেন এন ওকর খদিবার বাগদাদি শরফজ হাবিল হাদিসের বারো নম্বর পৃষ্ঠায় আপনি হাদিসটি পাবেন সিলসিলা সৈহার দুশো আশি নম্বর হাদিস তাহলে আবু সায়েদ খুদির জিলা তালমতে তিনি বলছেন যে শেষে আসছে যে যে কেননা তোমরাই তো পরবর্তী যুগের বংশধর ও পরবর্তী যুগের আহলুল হাদিস এবং খ্যাতনামা তাবে ইমাম সাবীর রহমাতুল্লা আলাইহি সাহাবাই নামের জামাতকে আহলুল হাদিস বলে জানতেন তিনি বলছেন লাভিস্তাকবালতুমিন আমরি মুস্তবারুতু মাহাদাস্তু ইল্লা মা আজমা আলাইহি আহলাল হাদিসে এখন যেসব ঘটনা ঘটেছে তা আগে জানলে আমি কোনো হাদিস বর্ণনা করতাম না কেবল ওই হাদিস ব্যতীত যার উপর অর্থাৎ একমত পোষণ করেছেন এটা আপনি পাবেন জাহাবি তাস্কিয়াত হুফাজ এর বৈরু সাফা আপনি এখানে পাবেন প্রথম খন্ডের তিরাশি তিরাশি নম্বর পৃষ্ঠায় দেখুন তাবেঈ বিদ্যান আব্দুল্লাহ ইবনুল মোবারক যার জন্ম একশো আঠারো হিজরিত এবং মৃত্যু 181 হিজরিতে তিনি বলেন হুম ইনদি اصحابাল اصحابুল হাদিসে ওয়া কওল اصحابুন নাসি আলা সিরাতি اصحابুল হাদিস নাজি দল হলো আহলে হাদিস জামাত লোকদের মধ্যে তারাই সিরাতে মুস্তাকিমের উপর সর্বাপেক্ষা দৃঢ় আপনি এটা পাবেন শারফাস সাহাবিল হাদিস 15 নম্বর পৃষ্ঠায় দেখুন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির একটি কল ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইজা রআইতু আরজুলান ইজা রআইতু আরজুলাম মিন আসহাবিল হাদিসে ফাকা আননা রআইতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়া ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যখন আমি কোনো আহালে হাদিসকে দেখি তখন আমি যেন স্বয়ং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখি আপনারা পাবেন সারফ আসহাবুল হাদিসের ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনু মাদিনী নাজাদ প্রাপ্ত দল সম্পর্কে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করছেন তারাই হলো আহলে হাদিস জামাত যারা রাসুলের বিধানসমূহকে হেফাজত করে এবং তথা হাদিসের পক্ষে প্রতিরোধ করে তারা ব্যতীত রাফেজিয়া শিয়া জাহামিয়া মুরজিয়া আহালুর রায়দের নিকট থেকে আমরা সুন্নাতের আশা করতে পারি না খতিবে বাগদাদি সারফ হাবিল হাদিস এর তিরিশ নম্বর পৃষ্ঠা আপনি এটা খুললে সেখানে বিস্তারিত দেখতে পাবেন দেখুন ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ যে হাম্বলি ইম অনুসারী যেটা যারা যাদেরকে আমরা বলি ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলছেন যে যদি আহলে হাদিসরা না হয় তবে আমি জানি না যে তারা কারা হকের উপর যারা রয়েছে তারা যদি আহলে হাদিস না হয় তবে আমি জানি না যে তারা কারা এটা আপনি পাবেন শারফ আসাবিল হাদিস একচল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা একটু বিস্তারিত দেখতে পাবেন সেখানে আশা করি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবেন দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি তিনি যার জন্ম দুই হিজরিতে মৃত্যু পঁচাত্তর হিজরিতে তিনি বলছেন। লাউলা হাদিল ইসাবাতুল আন্দ্রাসাল ইসলামা মানে اصحابুল হাদিস তিনি বলছেন কত সুন্দর কথা তিনি বলছেন যে আহলে হাদিস জামাত যদি দুনিয়াতে না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত দেখুন আর পরিশেষে একটি কথা বলি যে আহলে হাদিস অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসের হাদিসের অনুসারী অনুসারী অনেকে বলে থাকে আহলে হাদিস মানে শুধু কিন্তু আহলে হাদিস অর্থ হাদিসের অনুসারী এটা আর পারিভাষিক অর্থ হচ্ছে কোরআন এবং সহি হাদিসের অনুসারী মহান আল্লাহরবুল্লা আলহীন পবিত্র কোরআন চোদ্দটি জায়গায় কোরআনকে হাদিস আর হাদিসকে কে কোরআন বলে আখ্যায়িত করেছেন যার একটি প্রমাণ আপনারা দেখতে পাবেন যে সুরা ঘশিয়ার এক নম্বর হাদিসুল হালাহুল আয়াতকের অনুবাদ আপনারা খুললে সেখানে বিস্তারিত দেখতে পাবেন দেখুন এজন্য পবিত্র কোরআন এবং সই হাদিসের অনুসারীকে আহলে হাদিস বলা হয় আর এটা হচ্ছে সাহাবাই গ্রামের যুগ থেকে চলে আসা একটি প্রাচীন নাম এজন্য এটা যারা ইংরেজদের তৈরি এবং আরও যে বিভ্রান্তিকর কথাগুলো বলছে এটার সাথে কোনো মিল নাই সেজন্য আমরা এটা গর্বের সাথে বলি যে আহলে হাদিস সাহাবাই গ্রামের যুগ থেকে চলে আসা একটি প্রাচীন ইসলামী নাম এজন্য আমাদের সমাজে অনেক ভাইয়েরা এই নামটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে কিন্তু এটা আমাদের কখনো আমরা এটা আশা করিনি আশা করি বুঝতে পেরেছেন জজাকাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ